जय हिंद। हेलो एंड वेलकम टू माय यूट्यूब चैनल। आई होप भिवर आपनारा खूब खूब भालो आछेन, आमि खूब भालो आछि। तो भिवर प्रिव्यूते जे स्टेटस ভিডিওটি আপনি দেখলেন, তো সেই স্ট্যাটাস ভিডিওটি কিভাবে এডিট করবেন আপনার মোবাইল দিয়ে, তো তার জন্য ভিডিওটি আপনাকে এন্ড পর্যন্ত দেখতে থাকতে হবে। অ্যান্ড এই স্ট্যাটাস ভিডিওটি এডিট করার জন্য যে মেটেরিয়ালগুলো আমি এখানে ইউজ করছি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তো সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন গুগল ড্রাইভ থেকে। অ্যান্ড যে দুটো অ্যাপ্লিকেশন ইউজ করছি, তো ফার্স্ট অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিকসার্ট অ্যান্ড সেকেন্ড অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে মোশন ল্যাব। তো এই দুটো প্রো ভার্সন যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো চলুন বেশি কথা বাড়াবো না এই ভিডিওটি, তো যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। তো মোবাইল স্ক্রিন আসার পর আপনাদের ফার্স্ট অফ অল আপনার পিকসার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই পিকসার্ট অ্যাপ্লিকেশনটা আমি এখানে ওপেন করলাম। তো ওপেন করার পর এদিকে দেখতে পাবেন একটি প্লাস আইকন আছে নিচের দিকে, তো প্লাস আইকন আপনার ক্লিক করবেন, এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর উপর আপনার দেখতে পাচ্ছেন এখানে অনেক কালারের ব্যাকগ্রাউন্ড আছে, তো আমি এখানে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। তো আপনারা যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি টুল আইকন আছে, তো টুলে ক্লিক করবেন, এখানে ক্রপে ক্লিক করবেন। অ্যান্ড এদিকে আসলে আপনার একটি রেশিও পেয়ে যাবেন, তো এখানে দেখতে পাচ্ছেন পোস্ট, এই রেশিওটি ক্লিক করবেন। অ্যান্ড এখানে টিগার পর ক্লিক করে দেবেন, দেখতে পাবেন আপনার যে ফ্রেমটি ছিল এরকম হয়ে গেছে যে সাইজটি। তো নেক্সট আপনাকে এদিকে কী করতে হবে, একটি দেখতে পাচ্ছেন স্টিকার টুল আছে, তো স্টিকার টুলটিতে ক্লিক করবেন। তো স্টিকার টুলে ক্লিক করার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন যে সার্চ আইকন আছে, সার্চ আইকনে ক্লিক করবেন। অ্যান্ড এখানে আপনাকে সার্চ করে নিতে হবে নিউজ পেপার। তো নিউজ পেপার সার্চ করার পর ওয়েট করে নেবেন, তো দেখতে পাবেন এখানে অনেক রকমের এখানে একটি নিউজ পেপার ওপেন হয়েছে। ওকে, তো এখানে আপনাদের একটি পছন্দ মতো একটি নিউজ পেপার এখানে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে, তো ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে একটি নিউজ পেপার খুঁজে নিচ্ছি, তো আমি এখানে এই নিউজ পেপারটি ইউজ করছি। ওকে, তো এই নিউজ পেপারটি আনার পর দেখতে পাবেন এখানে ওপেন হয়ে গেছে। তো নেক্সট আপনার এদিকে একটি অ্যারো দেখতে পাচ্ছেন, তো অ্যারোটিতে একবার ক্লিক করবেন। অ্যান্ড এইভাবে আপনাকে ফুল স্ক্রিন জুম করে নিতে হবে, তো আমি এইভাবে জুম করে নিলাম। তো নেক্সট আপনাকে এখানে টিকের উপর ক্লিক করে নিতে হবে, তো টিকের উপর ক্লিক করার পর তো দেখতে পাবেন এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো নেক্সট আপনাকে এদিকে আসলে দেখতে পাবেন একটি অ্যাড ফটো টুল আছে, তো অ্যাড ফটো টুলে ক্লিক করবেন। অ্যান্ড অ্যাড ফটো টুলে ক্লিক করার পর এখানে আপনারা অনেক রকমের এখানে ইমেজ পেয়ে যাবেন। ওকে, তো এই ইমেজগুলো যদি আপনি ডাউনলোড করতে চান তো আমি এই নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিব। তো আমি এখানে কিছু ফটো এখানে চুজ করে নিচ্ছি। ওকে, তো আমি এখানে কিছু ফটো চুজ করে নিব, তো যতটা সম্ভব আমি এখানে 8টা থেকে 10টা এখানে ফটো চুজ করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে 10টা ফটো এখানে অ্যাড হওয়ার অপশান আসছে, তো অ্যাড করলাম। অ্যাড করে নেওয়ার পর ফার্স্ট এইভাবে আপনাকে ফটোগুলোকে নিচে নামাতে হবে, অ্যান্ড যে ফটোটি আপনি উপরে রাখতে চান তো সেই ফটোটা ক্লিক করবেন। অ্যান্ড এদিকে ক্রপ টুলে ক্লিক করবেন, অ্যান্ড এইভাবে আপনাকে ক্রপ করে নিতে হবে আপনার ফটোটি। ওকে, তো এইভাবে ক্রপ করে নেবেন, অ্যান্ড এখানে টিকার উপর ক্লিক করবেন। অ্যান্ড এইভাবে আপনাকে এরকম জায়গায় অ্যাডজাস্ট করতে হবে। অ্যান্ড সেকেন্ড ফটোতে আপনাকে এইভাবে ক্লিক করতে হবে, ক্রপে যাবেন। অ্যান্ড এখানে আপনাকে এইভাবে বাকি অংশগুলো, বডি পার্ট ছাড়া এই বাকি অংশগুলো আপনাকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। তো আমি এখানে এইভাবে পুরো যা ফটো আছে এখানে সমস্ত ফটো এখানে আমি অ্যাডজাস্ট করে নিব। ওকে, তো ভিডিওটি স্কিপ করে আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো ভিউয়ার, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ফটোগুলো আমি এখানে এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তো নেক্সট আপনাকে এখানে টিকার উপর ক্লিক করতে হবে, তো টিকার উপর ক্লিক করার পর নেক্সট আপনার এদিকে আসলে দেখতে পাবেন আবার স্টিকার টুলটিতে ক্লিক করতে হবে। অ্যান্ড স্টিকার টুলে ক্লিক করার পর এখানে আপনার সার্চ আইকনে ক্লিক করবেন। অ্যান্ড এখানে আপনাকে সার্চ করে নিতে হবে ফ্রেম, তো ফ্রেম টাইপ করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে অনেক রকমের ফ্রেম ওপেন হচ্ছে। তো আপনাদের কিছু পছন্দ মতো এখানে ফ্রেম আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে, তো এইভাবে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড ডাউনলোড করে নেওয়ার পর যে কোনো এইভাবে যে কোনো ফটোর উপর এইভাবে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, দেখতে পাচ্ছেন এইভাবে আপনাকে এইভাবে টেনে টেনে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তো ধরুন আমি এইভাবে এখানে অ্যাডজাস্ট করে নিলাম, তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আবার এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। অ্যান্ড এখানে স্টিকারে যাবেন, মানে এখানে অন্য একটি ফ্রেম পাবেন, তো সেই ফ্রেমটি আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে। তো ক্লিক করে নেওয়ার পর এইভাবে আপনাকে এই ফটোর উপর অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি এইভাবে রোটেট করার পর এইভাবে জুম করলাম, অ্যান্ড জুম করে নেওয়ার পর দেখতে পাবেন এইভাবে এখানে অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, তো এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আবার এখানে প্লাসে ক্লিক করবেন। অ্যান্ড এখানে স্টিকারে যাবেন, অ্যান্ড এখানে অন্য একটি ফ্রেম পেয়ে যাবেন, তো এই ফ্রেমটি আমি এখানে ক্লিক করে নিলাম। তো এই ফ্রেমটি ক্লিক করার পর আমি একটি ফটোর উপর এখানে অ্যাডজাস্ট করে নেবো, তো একটু সাইজটি ছোটো করে নিচ্ছি। অ্যান্ড ছোটো করে নেওয়ার পর একটু রোটেট করে নিলাম, অ্যান্ড রোটেট করে নেওয়ার পর জুম করে নিলাম। তো জুম করে নেওয়ার পর এইভাবে সাইডের ডটগুলো দেখতে পাবেন, এই ডটগুলোতে ক্লিক করবেন। অ্যান্ড ডটে ক্লিক করার পর এইভাবে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনার ফ্রেম হিসাবে ফটোটি, তারপরে এইভাবে আপনাদের হয়ে যাবে অ্যাডজাস্ট। তারপর আবার এখানে প্লাসে ক্লিক করবেন। অ্যান্ড এইভাবে আপনাদের যত এখানে ফ্রেম আছে সমস্ত ফটোতে আপনি এখানে ফ্রেম অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি ভিডিওটি স্কিপ করে এই ফ্রেমগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবকটি ফটোতে এখানে আমি ফ্রেমগুলো অ্যাড করে নিয়েছি। তো ফ্রেমগুলো অ্যাড করে নেওয়ার পর উপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি টিক আইকন আছে, তো টিকের উপর একবার ক্লিক করে নেবেন। তো টিকের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আবার স্টিকারে ক্লিক করে নিতে হবে।
তো স্টিকারে ক্লিক করার পর এখানে সার্চ আইকনে ক্লিক করবেন এন্ড এখানে আপনাদেরকে সার্চ করে নিতে হবে লাভ টেক্সট। তো এখানে দেখতে পাবেন লাভ টেক্সট সার্চ করে নেওয়ার পর এখানে আপনারা লাভ টেক্সট পেয়ে যাবেন অনেকগুলো। তো এই এসএমএসগুলো আপনাদেরকে এখানে ডাউনলোড করে নিতে হবে অ্যান্ড এগুলো আপনাকে এই ফটো ফ্রেমের নিচে আপনাকে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তো আমি এইভাবে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তো আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো এইভাবে আবার প্লাসে ক্লিক করবেন অ্যান্ড এখানে অন্য একটি টেক্সট আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। তো আমি এখানে এই টেক্সটটি অ্যাড করে নিচ্ছি। তো টেক্সটে ক্লিক করবে দেখতে পাবেন এখানে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে অ্যান্ড ডাউনলোড স্টার্ট হয়ে যাওয়ার পর এখানে এটি আপনাকে অন্য একটি ফ্রেমে অ্যাড করে নিতে হবে। তো আমি এখানে এই সাইজটি আছে একটু আমি এখান থেকে ছোটো করে নিচ্ছি। তো সাইজটি ছোটো করে নেওয়ার পর এরকম জায়গাতে গেলাম, এখানে অপাসিটিটা এখানে কমে গেছে, এখানে বাড়িয়ে দিলাম। ওকে, তারপর আবার প্লাসে ক্লিক করলাম অ্যান্ড এখানে স্টিকারে গেলাম। এইভাবে আপনাদেরকে আপনাদের পছন্দ মতো কিছু এখানে টেক্সট পেয়ে যাবেন, মেসেজ পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ মেসেজ অ্যান্ড এখানে অনেক রকমের মেসেজ পাবেন। ওকে, তো আমি এখানে কিছু মেসেজ এখানে অ্যাড করে নিব। তো আমি ভিডিওটি স্কিপ করে নিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি এসএমএস পেয়ে গেছি। তো এই এসএমএসটি যদি আপনাদের ডুপ্লিকেট করার থাকে তাহলে এই এসএমএসের উপর ক্লিক করবেন অ্যান্ড উপরে দেখতে পাচ্ছেন এই আইকনটিতে ক্লিক করবেন, ডুপ্লিকেটের উপর ক্লিক করে নেবেন। তো দেখতে পাবেন এখানে আরেকটি এখানে লেয়ার তৈরি হয়ে গেছে। তো এটি আপনারা চাইলে অন্য এক জায়গাতে এখানে অ্যাড করে নিতে পারেন। তো ধরুন আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তো এখানে এইভাবে আপনার কিছু টেক্সট এখানে অ্যাড করে নিতে হবে। ওকে, তো টেক্সট অ্যাড করে নেওয়ার পর এখানে আবার টিকে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে আবার স্টিকারে যেতে হবে অ্যান্ড এখানে আবার সার্চ আইকনে যেতে হবে অ্যান্ড এখানে যাওয়ার পর এখানে আপনাদেরকে সার্চ করে নিতে হবে ক্রাউন। তো ক্রাউন সার্চ করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন অনেক এখানে ক্রাউন ওপেন হয়েছে। তো আপনাদের পছন্দ মতো কিছু এখানে ক্রাউন আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। আমি এখানে এই ক্রাউনটি এখানে ডাউনলোড করে রেখেছিলাম। তো ডাউনলোড করে নেওয়ার পর আমি এরকম জায়গায় কোনো একজনের ওপর আমি এটি অ্যাডজাস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে এর মাথার এখানে অ্যাডজাস্ট করে নিলাম। যদি এটিকে ডুপ্লিকেট করা থাকে তো এখানে ক্লিক করবেন, মানে এখানে ডুপ্লিকেটের উপর ক্লিক করবেন অ্যান্ড ডুপ্লিকেট উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এটি ডুপ্লিকেট হয়ে যাবে। তো এখানে যদি চান তাহলে আপনি অন্য আরেকজনের মাথায় এখানে অ্যাডজাস্ট করতে পারেন। অ্যান্ড এখানে আমার আরেকটি ডুপ্লিকেট করে নিচ্ছি। তো ডুপ্লিকেট করে নেওয়ার পর আমি অন্য আরেক জায়গায় অ্যাডজাস্ট করে নিব। তো আমি এখানে এই এর মাথায় অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখানে এইভাবে আপনাকে রোটেট করে এভাবে এখানে জুম করার পর এখানে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর এখান থেকে আপনাকে টিকের উপর ক্লিক করতে হবে। তো টিকের উপর ক্লিক করার পর দেখতে পাবেন আপনার যে এখানে এডিট এখানে কমপ্লিট হয়ে গেছে। আর যদি আপনাকে এটি ফিল্টার চেঞ্জ করতে চান তাহলে এদিকে আসবেন অ্যান্ড এখানে আপনাদেরকে ফিল্টার চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে আর কিছু চেঞ্জ করছি না। তো এখান থেকে আমি এটিকে ডাউনলোড করেছি। তো ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাবেন এটি ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়া আপনাদেরকে নেক্সট কাজটি করতে হবে মোশন ল্যাব অ্যাপ্লিকেশন থেকে। তো মোশন ল্যাব অ্যাপ্লিকেশনটি আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো মোশন ল্যাব অ্যাপ্লিকেশানের যে ইন্টারফেসটি আপনি এরকম দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন আছে, তো প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করার পর যে ফটোটি আপনি এক্সপোর্ট করলেন পিক্সআর্ট অ্যাপ্লিকেশান থেকে, তো সেই ফটোটিতে ক্লিক করে নেবেন। তো ফটোতে ক্লিক করার পর এইভাবে লোডিং হবে অ্যান্ড এইভাবে আপনাদের সামনে ওপেন হবে সেই ফটোটি। তো এইদিকে দেখতে পাবেন একটি এফেক্ট টুল আছে, তো এই এফেক্ট টুলটিতে একবার ক্লিক করবেন অ্যান্ড এখানে দেখতে পাবেন ES01। তো এই এফেক্টটিতে ক্লিক করবেন আর যদি চান তাহলে এই এখানে আরেকবার ক্লিক করবেন এই এফেক্টটিতে অ্যান্ড এখান থেকে আপনার যে এফেক্টটি আছে এখানে স্পিড কম বেশি করে নিতে পারেন। তো আমি এখানে 25 এখানে স্পিডটি রেখে দিলাম অ্যান্ড এখানে আপনার যে সাইজটি আছে তো এইভাবে আপনি কম বেশি করে নিতে পারেন। তো আমি এখানে সাইজটি একটু ছোটোই রাখছি, তো এখানে 42 রাখলাম অ্যান্ড এখানে ডেন্সিটি, তো ডেন্সিটি চাইলে আপনার এখানে বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি ডেন্সিটি 60 রাখলাম। তারপর একবারে আপনি প্লে করে দেখে নিতে পারেন, আপনার ভিডিওটি এরকম দেখতে আসবে। তো নেক্সট আপনাকে এখানে অ্যারোতে ক্লিক করতে হবে, মানে একবার আরেকবার অ্যারোতে ক্লিক করতে হবে অ্যান্ড এদিকে আসবে অ্যান্ড এদিকে আসলে দেখতে পাবেন একটি ক্যামেরা এফেক্টস টুল আছে। তো ক্যামেরা এফেক্টসে ক্লিক করবেন অ্যান্ড এখানে দেখতে পাবেন FX02। এই FX02তে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার যে ফটোটি এইভাবে একটি অ্যানিমেশন এখানে অ্যাড হয়ে যাবে। তো নেক্সট আপনাকে এখানে ব্যাকে ক্লিক করতে হবে অ্যান্ড এদিকে আসলে দেখতে পাবেন ওভারলে। এই ওভারলেতে একবার ক্লিক করবেন অ্যান্ড ওভারলেতে ক্লিক করার পর এদিকে আসলে দেখতে পাবেন একটি ওভারলে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাবেন ES05। তো এই ওভারলেতে ক্লিক করবেন অ্যান্ড এই ওভারলেতে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার যে ফটোটা একটি এখানে ওভারলে এখানে অ্যাড হয়ে গেছে। নেক্সট আপনাকে এখানে ব্যাকে ক্লিক করতে হবে অ্যান্ড ব্যাকে ক্লিক করার পর এখানে যদি আপনি কোনো এলিমেন্ট অ্যাড করতে চান তাহলে এলিমেন্টে ক্লিক করবেন অ্যান্ড এখানে আমি এখানে এই বাটারফ্লাই যে এলিমেন্টটি আছে তো এই বাটারফ্লাই এলিমেন্টটি আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তো এই এলিমেন্টটি অ্যাড করে নেওয়ার পর আমি এইভাবে রেখে দিলাম এই এলিমেন্টটি। তো নেক্সট যদি চান তাহলে আপনারা এখানে অ্যাডের উপর ক্লিক করবেন অ্যান্ড এখানে অন্য এলিমেন্ট অ্যাড করে নিতে পারেন। তো সেই এলিমেন্টে ক্লিক করবেন অ্যান্ড সেই এলিমেন্টটি এখানে অ্যাড হয়ে যাবে। তো নেক্সট আমি এখানে আর কিছু অ্যাড করছি না। ওকে, তো আমি এখান থেকে সরাসরি এটি এক্সপোর্ট করবো, তাই জন্য ব্যাকে ক্লিক করলাম অ্যান্ড ব্যাকে ক্লিক করার পর এখানে আপনাকে আর একটি সং অ্যাড করতে হবে। তো সং অ্যাড করার জন্য এদিকে আসলে দেখতে পাবেন একটি মিউজিক টুল আছে, তো মিউজিক টুলে একবার ক্লিক করবেন অ্যান্ড এখানে দেখতে পাবেন মাই বেড। তো এখানে একবার ক্লিক করে নেবেন। তো এখানে ক্লিক করার পর ফ্রম অডিও, যদি আপনাদের অডিও থাকে তো অডিওতে ক্লিক করবেন আর ভিডিও থাকলে ভিডিওতে ক্লিক করবেন। তো অডিওতে আমি ক্লিক করলাম
एंड ऑडियो क्लिक करार एखे अपन ग्यारे जो ऑडियो आए से ऑडियोगल एखे ओपन है। तो नेक्स्ट आपके अपना पसंद मत एक ऑडियो क्लिक करते हैं। এই ধরুন আমি এই অডিওটিতে ক্লিক করলাম, তো অডিওটি এখানে নিচে দেখতে পাবেন। এখানে আপনার যে অডিওটি যে সাইজটি আছে তো সেই সেকেন্ডটি এখানে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখানে ধরুন আমার 24 সেকেন্ডের অডিওটি আছে, তো 24 সেকেন্ড এখানে আছে। তো দেখতে পাবেন অ্যাড টু প্রজেক্ট, তো অ্যাড টু প্রজেক্টে একবার ক্লিক করবেন। তো এখানে লোডিং হবে, অ্যান্ড লোডিং হয়ে যাওয়ার পর এটি আপনার এই ভিডিওর সাথে এই সংটি অ্যাড হয়ে যাবে। তো গাইস আমার যে অডিওটি ছিল এখানে অ্যাড হয়ে গেছে। তো অডিওটি অ্যাড হয়ে যাওয়ার পর ভিডিওটি একবার প্লে করে নিচ্ছি, তো আপনারা একবার শুনে নিন। তো এরকম দেখতে আসবে এই ভিডিওটি। তো নেক্সট আপনাকে এখানে দেখতে হবে এক্সপোর্ট টুল আছে, তো এক্সপোর্ট টুলে একবার ক্লিক করবেন ওপরে। এখানে অরিজিনালিটি সিলেক্ট করে রাখবেন, অরিজিনাল সিলেক্ট করার পর এখানে আপনার ডিউরেশনটি আপনাকে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে 24 রাখলাম, অ্যান্ড এখানে কোয়ালিটি এখানে 1080 আছে, 720 আছে, এখানে 480 আছে। আমি এখানে 720তে এখানে সিলেক্ট করার পর এখানে আমি এক্সপোর্টের উপর ক্লিক করে নিলাম। এক্সপোর্টের উপর ক্লিক করার পর দেখতে পাবেন এই ভিডিওটি 100% হয়ে যাওয়ার পর এটি সরাসরি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ ভিউয়ার এই ভিডিওটি বুঝতে আপনার কোনো রকম অসুবিধা হয়নি। আর যদি কোনো রকম অসুবিধা হয় আমার তাহলে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডিসক্রিপশনে পাবেন, তো সেখান থেকে আমাকে SMS করে নিতে পারেন ইনস্টাগ্রামে। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে অবশ্যই ভুলবেন না, অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।